তাকে এমন মরুভূমিতে রাখিয়া আমার হলিল দেই, তুমি কিন্তু এখান থেকে চলিয়া যাইতে হইব। আমার ভাই, আমরা যদি বনশিপার কোন বেডারে যদি আল্লাহ যাতে একটা পরীক্ষা করে পুরা বনশিপাবাসী রে, যে তোমরা কার কার সাহস আছে একলা ফুলারে বনশিপার আওরের মাঝখানে না রাত কেলা রেখে দিতেন, এটা মরুভূমিও না, রাত পাইলেই মানুষ পাওয়া যাইব, পশু পঙ্কি আছে, ফানি আছে, এরপরে কি সম্ভব? ছোট বাচ্চার লেখা আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ এমন পরীক্ষা করিও না, যেই পরীক্ষায় পারতাম না গো আল্লাহ, এমন পরীক্ষা তুমি আল্লাহ করিও না। আল্লাহর হলি রওনা হয়ে গেল, আকাশকে তরা সেনাতে যারা আছে কুনন পর্যন্ত কে আলো খাদা মারা আছে কুনন, আকাশকে তরা সেনাতে যারা আছে কুনন পর্যন্ত কে আলো খাদা মারা আছে কুনন, এ মৌলা বিবেচনা রাজি আছি, খুলে যা টুকরা ইসমাইল কে বিসর্জন দিতে রাজি আছি, সব কিছু সাথে রাজি আছি, মৌলা রে তোমাকে সাথে রাজি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة
বাতুম কালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم صلى الله على সৈদিনা ও মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সৈদিনা ও মৌলানা মুহাম্মদ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أَمَّا صَدِّيَ جَنَابِ سَبَابُتِ شَاخِرًا দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম পর্দানিশীন মা ও বোন উপস্থিত দিনদরদি ভাইগণ, আপনাদের শিবপাশা দরগাবাড়ি আল ফাতা ইসলামী যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলন উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবে। এখানে অধিবেশনে তফসিলি কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ বলেছেন সূরা বাকারা 155 এবং 156 এই দুইখানা আয়াতের আলোকে আলোচনা রাখার জন্য, সে হিসাবে আমি আমার খুতবাতে সূরা বাকারা 155 এবং 156 এই দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। একে সামনে রেখে তার তফসিরি আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা বসেন সুন্দর হইয়া, আর একটু সুন্দর হন না, আপনারা একটু সামনে বাড়ুন। আমি আলোচনায় যা জিজ্ঞাসা করব হা না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন। ভাই সূরা বাকারা 155 এবং 156 এই দুই আয়াতের আলোকে কথা রাখতাম। আমরা মানুষ, আমরা মুসলমান, ঠিক না বেটি? আমরা এক আল্লাহ বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, ঠিক না বেটি? কিন্তু আমরা দুনিয়াতে কোনো শান্তি পাইলাম না, নিজে রুগী, বিবি রুগী, বাচ্চা রুগী, দুশ্মনের জ্বালা, আগুন লাগে, বাড়ি ঘর জ্বলে যায়,
মাঠের ফসল ফুকায় খাইটা নষ্ট করে নেয়। অতিবৃষ্টি অনাবৃষ্টি মাসের মাঠের ফসল নষ্ট হয়ে যায়। এত বিপদ আপদ আমাদের উপরে। আপনার পার্শ্বের বাড়িতে হিন্দু ভাই থাকতে পারে, পার্শ্বের গ্রামে থাকতে পারে, পার্শ্ববর্তী দেশে তো আছে, এদের খবর নিয়ে দেখে রেখে আমরা মুসলমান যত বিপদে দুঃখ কষ্টে আছি, এত বিপদ এত দুঃখ কষ্ট হিন্দুদের নাই, ঠিক না বেঠি? আল্লাহ তোমার এই বিচারটা তো আমাদের বুঝে আসলো। আমরা তোমাকে মানলাম, তুমি দিলে দুঃখ, বেইমানে তোমাকে মানে না, তুমি দিলে সুখ। বিচারটা বাউ হইল না উল্লা হইল? উল্টা উল্টা। এক দুই নম্বরে মুসলমানের মধ্যে আল্লাহর কাজে যত বেশি করে বিপদটা তার উপরে তত বেশি থাকে, ঠিক না বেঠি? ভাই মুসলমান নামাজ নাই, রোজা নাই, সুস গুস মদ জুয়া লডারি এর জীবনে একদিন জরুর উঠে না, ঠিক না বেঠি? আর নামাজ রোজাদার মানুষ তার বিপদের কোনো অভাব নেই। আমার ভাই আর হুজুর মানুষ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এদের বিপদ নামাজি রোজাদার পাবলিক থেকে আরো বেশি। আর যিনারা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে ওনাদের বিপদ উজুর থেকে আরো বেশি। আর যিনারা নবী রসুল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওনাদের বিপদ ছিল সব চাইতে বেশি। ভাই আল্লাহর বিচারটাও বুঝাই দে, আল্লাহ তোমার কাজে যত বেশি করে বিপদটা তার উপরে তত কমেন না থাকতো, তার উপরে তত বেশি কেন? এই দুইটা টুকিটা কি বিষয় নিয়ে বসলাম, মুসলমান থেকে বেইমানের সুখ হইল বেশি, মুসলমানের দুঃখ হইল বেশি, মুসলমানের মধ্যে আল্লাহর কাজে যত বেশি করে বিপদটা তার উপরে তত বেশি, এইরকম কেন? আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন এমন কোন সমস্যা নেই যেই সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায়, এরই মিছিল আমরা দিয়ে থাকি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক না বেটি? আজকে যে দুইটা টুকিটা কি বিষয় নিয়ে বসলাম এরও সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন, তাও দিয়েছেন আজকের তেলাওয়াত দুইখানা আয়াতে। আমার ভাই বারংবার আয়াতের নাম্বার না বলে আমরা বলবো প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াত। প্রথম বলতে 155, দ্বিতীয় বলতে 156। প্রথম নম্বর আয়াতের প্রথম শব্দটি আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকু, ও মুমিন তোমার পরীক্ষা আছে। ভাই মুমিনের বিলে পরীক্ষা আছে, পরীক্ষা কার হবে? যে প্রতিষ্ঠানের ছাত্র বলতে পারছে তারই পরীক্ষা হবে, ঠিক না বেঠি? আর যে ছাত্র বলতে পারে নাই তার কোনো পরীক্ষাও না। ও মুসলমান তুমি ইমান এনেছ, মুসলমান হয়েছ, তুমি ইমানি মাদ্রাসার ছাত্র বনেছ, তোমার পরীক্ষা আছে। আর বেঈমান ইমানি মাদ্রাসার ছাত্র বনতে পারে নাই, দাখিলা ও পায় নাই,
বারিন্দায় যাইতে পারে নাই, ছাত্র যেহেতু বনতে পারে নাই, এদের কোনো পরীক্ষাও না। এখন বলেন পরীক্ষা দিতে হলে সুখে সুখে দেওয়া যায় না দুঃখ কষ্ট লাগে? দুঃখ কষ্ট লাগে। পরীক্ষা দিয়া পাস করতে পারলে মর্যাদা বাড়েনি না বাড়ে না? আমার ভাই এক মায়ের দুইটা সন্তান, একটা ছেলে বাড়িতে তাকে ঘুরায় বেড়ায় আর মায়ের হাতের গরম ভাত খায়, আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে, মোটা চাউলের বা ফাতলা ভানির দায়, দিনের বেলায় ক্লাস রাতের বেলায় অধ্যায়, সুখের বেলায় মাদ্রাসাটা বেশি না বাড়িটা বেশি, মানের বেলায় বাড়িটা বেশি না মাদ্রাসাটা বেশি? এখন বেইমান থেকে মুসলমানের বিপদ কেন বেশি বুঝো আসছে নি না আসছে না? ও বেইমান, তোমার ইমান নাই, তুমি ইমানি মাদ্রাসার ছাত্র বলতে পারছো না, সুতরাং তোমার কোনো পরীক্ষাও নাই। মুসলমান ইমান এনেছে, ইমানি মাদ্রাসার ছাত্র বনেছে, তার পরীক্ষাও আছে, পরীক্ষা দিয়া উত্তীর্ণ হলে মর্যাদাও আছে, ঠিক না বেটি? আমার ভাই একটা সমস্যার সমাধান বুঝাইছে নি নাই? এখন মুসলমানের মধ্যে আল্লাহর কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই বেঈমান থেকে মুসলমানের বিপদ কেন বেশি বুঝাইছে নি নাইছে না? এবারে মুসলমানের মধ্যে আল্লাহর কাজে যত বেশি করি বিপদটা তার উপরে তত বেশি। ভাই আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বনার পরে সব ক্লাসের পরীক্ষা কি এক জাতের হবে? ফাঁসালার পরীক্ষায় পাশ করতে যতটুকু কষ্ট করতে হয়, এসএসসি পরীক্ষায় পাস করতে হলে এতটুকু কষ্ট করলে চলবে না আরো বেশি? আরো বেশি। ও মুসলমান, তুমি ঈমান আনার পরে মুসলমান হওয়ার পরে যেই ক্লাসের ছাত্র বনতে পারছো সেই ক্লাস অনুযায়ী তোমার পরীক্ষাও হবে। নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ মদ জুয়া লডারি, মুসলমান হেও ঈমানি মাদ্রাসার ছাত্র তবে ওয়ান ক্লাসের ছাত্র, পরীক্ষাটা সেই পর্যায়ের হবে। আর যারা নামাজি রোজাদার মানুষ দৃষ্টান্ত স্বরূপ ইমানি মাদ্রাসার এসএসসি ক্লাসের ছাত্র, পরীক্ষা তার সেই পর্যায়ের হবে। আর যারা হুজুর মানুষ দৃষ্টান্ত স্বরূপ ইমানি মাদ্রাসার এইচএসসি ক্লাসের ছাত্র, পরীক্ষা তার সেই পর্যায়ের হবে। জিনারা আল্লাহর অলি, ওনারা এরশাইতে উদ্দের ক্লাসের ছাত্র, আর যিনারা নবী রসুল হয়ে দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন ওনারা হলেন সবচাইতে হাই ক্লাসের ছাত্র, পরীক্ষা তার সেই পর্যায়ের হবে, ঠিক না বেটি? আমার ভাই যেমন মাথা তেমন ব্যথা, দুইটা সমস্যার সমাধান মোটামুটি পাওয়া গেছে নি না গেছে না? আল্লাহ প্রথম আয়াতের প্রথম শব্দতে সেই কথাটাই বলেন, ও মুমিন তোমার পরীক্ষা আছে। এখন বলেন পরীক্ষা যে মুমিনের আছে এই পরীক্ষার কোন নাম আছে নি না আছে না? আছে।
নামটা কি? প্রথম আয়াতের প্রথম শব্দের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম নামটা ধরে তুলেছেন, ওয়ালা নাবুলু আন্নাকুম। ও মুমিন, আমি আল্লাহ যে বলেছি তোমার পরীক্ষা আছে রে, এই পরীক্ষার নাম আছে রে, এই পরীক্ষার নাম পাঠশালা নয়, আইয়ে বিয়ে নয়, দাখিল কামিল নয়, দাউরা বিভাগ নয়, হিজ্জ বিভাগ নয়, তোমার এই পরীক্ষার নাম হলো ইমান পরীক্ষা। পরীক্ষার নামটা কি? ইমান পরীক্ষা। ভাই, দুনিয়াতে যে পরীক্ষা হয়, এই পরীক্ষায় অনেক কিছু লাগে, পরীক্ষা লেনেওয়ালাও লাগে, পরীক্ষা দেনেওয়ালাও লাগে, লাগে নি না লাগে না, পরীক্ষক লাগে, পরীক্ষার্থীও লাগে, পরীক্ষার জন্য একটা হলও লাগে, নাকি মাঠে বৈশা পরীক্ষা হয়, পরীক্ষার জন্য নির্ধারিত একটা সময়ও লাগে, রাত্রির বারোটায় কোন পরীক্ষা হয় না, হয় তো দিনের দশটা থেকে একটা, নয় তো দুইটা থেকে চারটা, পরীক্ষার জন্য নির্ধারিত সময়ও আছে। কয়টা কথা দাঁড়াইলো? চারটা কথা, পরীক্ষা দেনেওয়ালা, পরীক্ষা লেনেওয়ালা, পরীক্ষার হল, পরীক্ষার সময়। আমার ভাই, আল্লাহ যে বলেছেন মুমিনের ইমান পরীক্ষা হইব, এই পরীক্ষার পরীক্ষার্থীকে, এই পরীক্ষার পরীক্ষককে, ইমান পরীক্ষা দিতকে, ইমান পরীক্ষা লইবকে, ইমান পরীক্ষার হলটা কই, ইমান পরীক্ষার সময়টা কি? কয়টা কথা দাঁড়াইল? চারটা কথা। এই চারটা সমস্যার সমাধান প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়ালা নাবলুওয়ান্নাকুম, একটা শব্দতে চারটি সমস্যার সমাধান দিয়েছেন, এর নাম আল কুরআন। একটা শব্দ সমস্যার সমাধান চারটি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে প্রথমে একটা নুন আছে নি না আছে না, নুবা জবর না, এই নুনটা হলো নুনে মুতাকাল্লিম, এই নুনটা দিয়া বুঝাইছেন ইমান পরীক্ষার পরীক্ষককে, ইমান পরীক্ষা লইবকে, শব্দের শেষে আছে কাতমিম পেশ কুম, কুম দিয়া বুঝাইছেন ইমান পরীক্ষা দিতকে। ওয়ালা নাবুলুওয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ যে বলেছি তোমার ইমান পরীক্ষা আছে রে, এই পরীক্ষার পরীক্ষককে, এই পরীক্ষা লইবকে, হুজুরে লইব না সারে লইব না রে নাম, ও মুমিন, এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। ইমান পরীক্ষা লইবকে স্বয়ং আল্লাহ, ইমান পরীক্ষা দিতকে, শব্দের শেষে আছে কাতমিম পেশ কুম, কুম দিয়া বুঝাইছেন ইমান পরীক্ষা দিতকে। ওয়ালা নাবুলুওয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ যে বলেছি তোমার ইমান পরীক্ষা আছে রে, এই পরীক্ষার পরীক্ষক হলাম স্বয়ং আমি আল্লাহ, এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নর নারী, এই পরীক্ষার হল হল দুনিয়া, মায়ের পেটে থাকতে পরীক্ষা হয় নাই, মরিয়া কয়বরে গেলেও পরীক্ষা হবে না, এই পরীক্ষার পরীক্ষক হইলাম আমি আল্লাহ, এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নর নারী, এই পরীক্ষার হল হল দুনিয়া, পরীক্ষার সময় হলো বালি ঘুয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত, এই সাচ্চি কথা বুঝাইবার জন্য একটা শব্দ নাজিল করিলা। আমার ভাই, এটা সুবহানাল্লাহ কথা না, ইদি হওয়ার অভ্যাস আপনারা একটু কম না কি? অনেক বছর ধরে বনশি পাই না, এই কয়েক বছরে কি সুবহানাল্লাহ বুঝলে গেছিল? গুরুত্বপূর্ণ কথা শুনলে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন? আমার ভাই, তাইলে প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে ফাস্টা কথা বুঝলাম, কয়টা কথা বুঝলাম? ফাস্টা কথা,
একটা শব্দ দিয়া ফাস্টা কথা বুঝলাম, শব্দটা হলো ওয়ালা নাবলুয়ান্নাকু। ফাস্টা কথা কি? মুমিনের পরীক্ষা আছে, এই পরীক্ষার নাম হলো ইমাম পরীক্ষা। পরীক্ষা লেনেওয়ালা স্বয়ং আল্লাহ, পরীক্ষা দেনেওয়ালা বিশ্বের মুসলমান নরনারী। পরীক্ষার হল হলো দুনিয়া, পরীক্ষার সময় হলো বালিক হওয়ার পর থেকে দিয়া মরণের আগ পর্যন্ত। এই হলো প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে ফাস্টা কথা বুঝে আজকের আলোচনার ভূমিকাটুকু আপনাদের সামনে পেশ করিলাম। এখন আমরা মূল আলোচনায় যাইব। মূল আলোচনাটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা ভাগ হলো আল্লাহ যে মুমিনের ঈমান পরীক্ষা করেন, এই পরীক্ষার বিষয়টা কি? বিষয় জানা না থাকলে পরীক্ষায় ফাঁস করা যাইব নি। আমার ভাই, পরীক্ষা হবে অঙ্ক, সারা রাত্রে মুখস্থ করে গেছে ইতিহাস, অঙ্কতে সামান্য ভুল করলে সামান্য নম্বর কাটে না গুড়ার ডিম গুড়ার ডিম। ইমান পরীক্ষার বিষয়টা কি? এক নম্বর। দুই নম্বরে এই পরীক্ষা যে আল্লাহ করেন এতে উদ্দেশ্যটা কি? আল্লাহ যে মুমিনের ইমান পরীক্ষা করেন উদ্দেশ্যটা কি? তিন নম্বরে এই পরীক্ষায় ফাঁস হয় কিভাবে, ফেল হয় কিভাবে, ফাঁসে লাভটা কি, ফেইলে ক্ষতিটা কি? এই হলো আমার ভাই বিষয়টাকে তিনটা ভাগে ভাগ করিলাম। এই ভাগের কথাগুলি আমরা আয়াতের বাকি শব্দের মাধ্যমে আমরা বুঝব ইনশাআল্লাহ। আসুন আগে বুঝি ইমান পরীক্ষার বিষয়টা কি। এরপরের শব্দ থেকে আল্লাহ আলোচনা করেছে, বিশাইইম মিনাল কাউফি ওয়াল জুগি ওয়া নাকুসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই হলো ইমান পরীক্ষার বিষয়টা কি। প্রথম আয়াত এখনো শেষ হয় নাই, ওয়াবাশশিরিস সাবিরিন। প্রথম আয়াতে এরপরে আরো দুইখান শব্দ রয়েছে, দ্বিতীয় আয়াত রিজাব রয়েছে। এই শব্দগুলিতে ওয়াসামারাত পর্যন্ত ইমান পরীক্ষার বিষয়ের আলোচনা। আমার ভাই, ইমান পরীক্ষার বিষয়ের মূল দুইটা দিক আছে। মূল কয়টা দিক আছে? দুইটা দিক আছে। এই দুইটা দিকের ভিতরে আবার ফাট ফাট আছে। মূল দুইটা দিক কি আমরা আগে শুনি। 30 নম্বর পারা সূরাতুল ফজরের এক আয়াতে আল্লাহ মূল দুইটা দিক আলোচনা করেছেন। ফাআম্মাল ইনসানু ইযা মা বুতালাহু রাব্বুহু فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ أَوْ بَيَّنَ একটা হইল সুখ আর একটা হইল দুঃখ। আমি আল্লাহ তোমাকে সুখে দুঃখে পরীক্ষা করি। আমার মা কেউ নে আমি আল্লাহ সুখ দেই, কেউ নে আমি আল্লাহ দুঃখ দে, কেউ না আমি আল্লাহ তার জীবনের এক অংশে সুখ আর এক অংশে দুঃখ। সুখ দুঃখ দিয়া আমি আল্লাহ তাকে ইমান পরীক্ষা করে থাকি, ঠিক না? আমার মাহাই এটা সুখি বেদায় বুঝে না, সুখী বাইয়ে দুঃখী বাইরে হয়। আমার তো ছোটবেলাতে কি ব্রেইনে, আমি তুই এলাম ছোটবেলাতে কি তুই তো সিদ্ধা, তোর তুই অবস্থা হইব ওই, আমি তো সুখী হওয়ার কথা বই। এর যে আল্লাহ সুখ দিছে পরীক্ষা করে এই কথা সে বুঝে না। আমি আল্লাহ কেউরে দুঃখ দিয়া ইমান পরীক্ষা করি,
আবার কেউ রে সুখ দিয়া ইমান পরীক্ষা করি, সুখে সুখে আল্লাহ ইমান পরীক্ষা করে। সুখের ভিত্তে কিছু ফাট আছে, দুঃখের ভিত্তেও কিছু ফাট আছে। সুখের ভিত্তে ফাট কি, সুখের পরীক্ষা কয়ভাবে করেন, সেই সূরাতুল ফজরের আয়াতই আল্লাহ আলোচনা করেছেন। فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ ইমানদার আমি আল্লাহর সুখে দুঃখে তোমাকে ইমান পরীক্ষা করি। সুখের পরীক্ষা দুই ভাবে করি রে, একটা হলো ফদিয়া আর একটা হইল দন্দিয়া। সুখে দুঃখে পরীক্ষা করি, একটা হলো ফদিয়া আর একটা হলো দন্দিয়া। সুখের পরীক্ষা দুই ভাবে করি, কেউ রে দন্দিয়া সুখের পরীক্ষা করি, কেউ রে ফদিয়া সুখের পরীক্ষা করি। কেউ রে মেম্বার বানাই, কেউ রে চেয়ারম্যান বানাই, কেউ রে এমপি বানাই, কেউ রে মন্ত্রী বানাই, কেউ রে মুতামিম বানাই, কেউ রে মুতাল্লি বানাই, কেউ রে মহল্লার মুরব্বী বানাই, এমন ভাবে আমি আল্লাহ ফদিয়া তোমাকে সুখের ইমান পরীক্ষা করি। আমার ভাই, তাইলে সুখের পরীক্ষা কয়ভাবে হয়, ফদিয়া আর দন্দিয়া। হন সুখের পরীক্ষা কয়ভাবে হয়, ফদিয়া আর দন্দিয়া। এখন আসুন দুঃখের পরীক্ষা কয়ভাবে হয়, আমরা আমাদের আয়াতে আসি। আজকের আয়াতে আল্লাহ আলোচনা করেছে বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আর ধন দিয়া। দুঃখের পরীক্ষা কয়ভাবে করি শুনো রে, বিচাই মিনাল খৌফ দুঃখের এক নম্বর পরীক্ষা, আমি আল্লাহ তোমাকে দুশ্মনের জ্বালা দেই, তোমার পিছনে দুশ্মন লাগিয়া যায় রে, দুশ্মনের জ্বালায় তুমি শান্তি পাও না, দুশ্মনের জ্বালা দিয়া দুঃখের এক নম্বর পরীক্ষা করি। দুঃখের দুই নম্বর পরীক্ষা, আমি আল্লাহ তোমাকে গরিব বানাই রে, যা রুজি রোজগার করো তা দিয়া তোমার পরিবার পরিজনের বরণ পোষণ বড় কষ্ট হইয়া যায়, এমন ভাবে আমি আল্লাহ তোমাকে গরিব বানাইয়া দুঃখের দুই নম্বর পরীক্ষা করি। ও বিশাই ইমিনাল খাউফি ওয়াল জুবি ওয়া নাকসুম মিনাল আমওয়াল। দুঃখের তিন নম্বর পরীক্ষা, আমি আল্লাহ তোমাকে গরিব বানাই না, আমি আল্লাহ তোমাকে ধনী বানাই, কিন্তু ধনের মধ্যে বাদি লাগিয়া যায়, চুরি হইয়া যায়, ডাকাতি হইয়া যায়, সন্ত্রাসে লাগাল পাদ, অ্যাক্সিডেন্টে গাড়ি নষ্ট হইয়া যায়, আগুন লাগিয়া দোকান জ্বলিয়া যায়, বাড়ি ঘর জ্বলিয়া যায়, এমন ভাবে ধন দেই ধনের মধ্যে বাদি দিয়া দুঃখের তিন নম্বর পরীক্ষা করি। ওয়াল আং দুঃখের চার নম্বর পরীক্ষা, ও দুনিয়াবাসী দুঃখের চার নম্বর পরীক্ষা, আমি আল্লাহ তোমার দানের মধ্যে সদমা দিয়া করি রে, হয়তো তুমি নিজে রুগী, নয়তো তোমার বাচ্চা রুগী, নয়তো তোমার বেগম রুগী, নয়তো তোমার স্বামী রুগী, এমন ভাবে রুখ সুখ দিয়া দুঃখের চার নম্বর পরীক্ষা করি। দুঃখের পাঁচ নম্বর পরীক্ষা, মাঠে ফসল বড় সুন্দর দিক ফুকায় খাইতা নষ্ট করিয়া লায়, অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়া মাঠের ফসল নষ্ট হইয়া যায়, এমন ভাবে মাঠের ফসলের মধ্যে আফত দিয়া আমি আল্লাহ দুঃখের পাঁচ নম্বর পরীক্ষা করি। আমার ভাই সুবহানাল্লাহ, তাইলে দুঃখের পরীক্ষা কয়ভাবে হয়, সুখের পরীক্ষা কয়ভাবে হয়, ফাঁসে আর দুয়ে কত হয়, সাত।
একবার কোন সুবহানাল্লাহ। এই হলো ইমান পরীক্ষার সাতটা বিষয়। ইমান পরীক্ষার কয়টা বিষয়? সাতটা বিষয়। এই সাত বিষয়ে আমি আল্লাহ তোমাকে ইমান পরীক্ষা করে থাকি। সাতটা বিষয়ের উপর ইমান পরীক্ষা চলেছে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুগি ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াল আনফুসি ওয়াস সামারা। এই সাতটা বিষয়ের উপর মুমিনের ইমান পরীক্ষা চলেছে। আমার ভাই, সারা বিশ্বের একজন মুসলমান বাহির করা যাবে না যে তার জীবনের ওই সেকেন্ডে ওই মিনিটে এই সাতটা অবস্থা থেকে একটা অবস্থাও নাই এমন একজন মুমিন মুসলমান বাহির করা যাইবে না। এতে বোঝা গেল কি, মুমিনের ইমান পরীক্ষা সদা সর্বদা ২৪টি ঘন্টা চলেছে। প্রতিটি মুহূর্তে মুহূর্তে মুমিনের ইমান পরীক্ষা চলেছে। এমনকি যেমন ভাবে জাগ্রত অবস্থায় মুমিনের ইমান পরীক্ষা চলেছে, ঘুমান্ত অবস্থায়ও মুমিনের ইমান পরীক্ষা চলেছে। ও ভাই, এটা আবার কি ভাবি, দুনিয়াতে তো কোনো পরীক্ষা ঘুমান্ত অবস্থায় চলে না, কিন্তু ইমান পরীক্ষা ঘুমান্ত অবস্থায় চলে। ঘুমন্ত অবস্থায় পরীক্ষা কেমনে হয়? আমার ভাই, এক বেলা সারাদিনে আইসা এসান নমাজ ভাই ঘুমের গড়ে রাতের বেলায় আইসে ঘুমের গড়ে ঘুমের বিছনায় গড়াগড়ি করে আর মনে মনে ভাবতেছে, আজকে তো জারে মাইরে খাইবার খাইছি, আগামী হইল খারে মাইরে খাইতাম, সুটটা কিভাবে খাইতাম, গুস্তা কিভাবে খাইতাম, চুরিটা কিভাবে করতাম, বিশাল লাগছে গ্রামের মধ্যে মারামারি, এক পক্ষ থেকে টাকা খাইছি আরেক পক্ষ থেকে টাকা খাইতে পারি নাই, টাকা খাইতে হলে কিভাবে খাইতে হইব, বিচারটাকে শেষ না হইরা সানি রাখতে হইব, তাইলে ই পক্ষ থেকে টাকা খাওয়ান যাইব, ঘুমের বেডে গড়াগড়ি করে আর এই সমস্ত চিন্তা করতেছি, যত ঘন্টা ঘুমাইল এত ঘন্টায় ঘুমের পরীক্ষায় ফাঁস না ফেল। আরেক বেদা আমার বাইরে সান্ন মাস পরে খাবার দাবার খাইয়া ঘুমের গড়ে বিস্তার মধ্যে গড়াগড়ি করে আর মনে মনে ভাবে, ও আমার আল্লাহ, এসান নামাজ আদায় করলাম, বউ বাচ্চা দিয়া হালাল খাবার খাইয়া ঘুমের গড়ে আসলাম, মৌলারে ঘুমের মানুষ আর মরা মানুষ সমান, মুয়াজ্জিনে কখন জানি আসসালাতু খাইরু মিনান নাম কইরা ডাকতা মারিয়া দিব, আল্লাহ রে আমার ঘুমটা ভাঙাইয়া দিও, আমি ফজরের নামাজে যাইতাম বাইরে যত ঘন্টা ঘুমাইল এত ঘন্টায় ঘুমের পরীক্ষায় ফাঁস না ফেল। ফাঁস তাইলে ঘুমের পরীক্ষায় ফাঁস করুন দি আরো সহজ, কথাটা ঠিক না বে? ঠিক। যাই হোক, এই হলো আমার ভাই জান আলোচনাকে তিন ভাগে ভাগ করেছিলাম। ইমান পরীক্ষার বিষয় কি, এতক্ষণে আমরা এই প্রথম ভাগটা শেষ করেছি। ইমান পরীক্ষার বিষয় হলো, আসল বিষয় হলো দুইটা, সুখ আর দুঃখ। সুখের পরীক্ষা দুই ভাবে হয়, দুঃখের পরীক্ষা পাঁচ ভাবে হয়, মুঠ হলো সাত। ইমান পরীক্ষা সাত ভাবে হইয়া থাকে। ইমান পরীক্ষার বিষয় হলো সাতটা। এখন আসুন আলোচনার দ্বিতীয় পর্যায়ে যাইব, ইমান পরীক্ষার উদ্দেশ্য কি তাও আলোচনা করব। প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে যেই শব্দ ওয়ালা নাবলুয়ান্নাকুম, যেই শব্দের মাধ্যমে ফাস্টা কথা বুঝে আজকের আলোচনার ভূমিকা পেশ করেছিলাম, সেই ওয়ালা নাবলুয়ান্নাকুম প্রথম শব্দের তফসিরের অধীনে মুফাসসিরিন কেরাম ধরে তুলেছেন, আল্লাহ যে মুমিনের ইমান পরীক্ষা করেন এতে উদ্দেশ্যটা কি? আমার ভাই, দুনিয়াতে যে পরীক্ষা হয়, পরীক্ষার উদ্দেশ্য আসে নি না আসে না? কি উদ্দেশ্য পরীক্ষার? উদ্দেশ্য হলো লাভবান হওয়া। কার কার লাভ? যে পরীক্ষা দিব তারও লাভ, যে পরীক্ষা লইব তারও লাভ। সারা বছর ফুলজা যদি বাৎসরিক পরীক্ষা না দিল উপরের ক্লাসও যাইতে পারবে না, আর সারা বছর ফরাইয়া যদি সারে পরীক্ষা দেই লইল না, তাইলে সারের চাকরিও ঠিক তো না? ঠিক না বে? ঠিক।
তাহলে দুনিয়ার জগতের পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। লাভটা কার কার? যে পরীক্ষা লয় তার লাভ, যে পরীক্ষা দেয় তারও লাভ। আল্লাহ যে মুমিনের ইমান পরীক্ষা করেন, এই পরীক্ষার উদ্দেশ্যটা কি? ওয়ালা নাবুলুয়ান্নাকুম, এই শব্দের অধীনে তাফসীর আলায় দয়ে তুলেছেন, ও মুমিন আমি আল্লাহ যে তোমাকে ইমান পরীক্ষা করি, এই পরীক্ষার উদ্দেশ্য হইল লাভবান হওয়ার। তবে লাভটা দুনো পক্ষে নয়, দুনিয়ার জগতের পরীক্ষায় লাভ হলো দুনো পক্ষে, ইমান পরীক্ষার লাভ দুনো পক্ষে নয় রে। আমি আল্লাহ রে তোমাকে পরীক্ষা করি, আমি আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইল সমস্ত ও মুমিন জাতি তোমার। আর একটু জোরে কন্যা, সুবহানাল্লাহ, ইমান পরীক্ষার লাভ দুনো পক্ষে নয় এক পক্ষে, পক্ষটা কি আল্লাহ না আমরা? আমরা তাইলে আমাদের উপর বিপদ আসে, বিপদটা দেখে আল্লাহ, আল্লাহ দেন আল্লাহর লাভে না আমাদের লাভে? আমাদের লাভে। আমার ভাই জান, আলোচনার দ্বিতীয় পর্যায়ে চলেছে ইমান পরীক্ষার উদ্দেশ্য কি। প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে, প্রথম আয়াতের শেষের দুইটা শব্দ বাকি রয়েছে, দ্বিতীয় আয়াত রিজাব আছে, আমরা তৃতীয় পর্যায়ে যেয়ে সেইগুলি বুঝব। এখন বুঝি ইমান পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। লাভ সব কয়দা আমরা মুমিন পরীক্ষার্থী। লাভটা কি? লাভ যদি একটা একটা করে কইতে থাকি, আমি পরের প্রোগ্রাম ধরতে পারতাম না, আর আপনারা প্রোগ্রামও অন্য কোন উজুর আইয়া উল্টাও পারতাম না, লাভ কইয়া শেষ করুন যাইত না। একটা বা দুইটা লাভের কথা বলতাম। একটা লাভ হলো কুফারে সাইয়্যা, ও মুমিন আমি আল্লাহ দে তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি, ওই পরীক্ষার লাভ হলো কুফারে সাইয়্যা। মুমিনদের তুমি আমি আল্লাহ তোমাকে মায়া করি, বেঈমানদের মায়া করি না, আমি আল্লাহ দেখতেছি তুমি গুনাহ করে লাইছো পাহাড় পরিমাণ, এই গুনাহ লইয়া জান্নাতে যাইতে পারবে না রে। ও মুমিন এজন্য আমি আল্লাহ তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি রে, কেন জাননি? যাতে করে তোমার পাহাড় পরিমাণ গুনাগুলি মাফ হইয়া যায়, তুমি যেন জান্নাতি হইতে পারো। কুফারে সাইয়্যা, দুঃখ কষ্টের পরীক্ষার একটা লাভ হলো তোমার গুনাহ মাফ হইবো। এ গুনাহগার, গুনাহ মাফ হইবো, ঠিক না? ঠিক। আমার ভাই যা, তাহলে দুঃখ কষ্ট বিপদ দে আল্লাহ, আল্লাহর লাভে না আমরার লাভে? আমরার লাভটা কি? পাহাড় পরিমাণ গুনাহ কইরালেছি, গুনাহ মাফ হইবো, ঠিক না? ঠিক। দৃষ্টান্ত দিয়া কথা বললে, কথা সহজে উপস্থাপন করলে সহজে উদ্ঘাটন করা যায়, বোঝা যায়। আমার ভাই, এক বেদার গায়ে দুইটা লুঙ্গি, গায়ের পরিধানের দুইটা লুঙ্গি, দুটা লুঙ্গি ময়লা হয়েছে, একটা মোটা সুতার আর একটা হলো মুলায়ম সুতার। মোটা সুতার লুঙ্গি দিয়া পড়তে মজা লাগে না, গজ গছি করে, আর মুলায়ম সুতার লুঙ্গি দিয়া পড়তে বড় মজা লাগে। দুটা ময়লা হয়েছে, বেডায় কোনটারে বালা হয়? মুলায়ম সুতার কাপড়টারে বালা হয়, মোটা সুতার কাপড়টারে বালা হয় না, যেটারে বালা হয় ইটারই কষ্ট দেয়, ঠিক না বেটি? ইটারে দয়, ইটারে কষ্ট দেয়। আমার ভাই, আল্লাহ বেঈমানকে ভালো হয় না, মহব্বত করে না, বেঈমানের কোনো কষ্ট নাই, আল্লাহ মহব্বত করে মুসলমানকে, মুসলমানের কষ্ট আছে, ঠিক না বেটি? আমার ভাই জান, বেগম দেখো এই লুঙ্গি দুইটাই মই লইছে, এই মোটা সুতার কাপড়টা যে এটাতে দোয়ার কোনো দরকার নাই, এটাতে রাখিয়া দেওয়ার নাই, লিখে উড়ে দেলাই, আর ওই যে মুলায়ম সুতার লুঙ্গিটা, এই লুঙ্গিটারে বড় বালা ভাই আমি, এটাতে দইয়া পরিষ্কার কর। ও ভাই, যাদারে বালা ভাই এটাতে দইয়া পরিষ্কার করে, দোয়া যে কাপড়ের কষ্ট হয় নি না হয় না? ও
আমার ভাই, আমরা কাফলের ময়লা দূর করতে কাফর যদি কষ্ট দেই, আমার ভাই জান আমাদের ময়লা গুনাকে দূর করতে আল্লাহ এত কষ্ট আমাদেরকে দেয় না। ফইলা খাবারটা পানি দিয়ে ভিজায়, ভিজানোর পরে এরপরে ওই তো পাউডার দে, নাইলে বাংলা সাবান এটার মধ্যে গোসে, গোসার পরে এরপরে খাবারটা দুইরা গাটলার মধ্যে ফালাইয়া এই যে কথা শুরু করে রে ভাই। আমার ভাইজান, যদি আল্লাহ কোনো ফিরিস্তারে হইতো এই ফিরিস্তা এই দুইটা কবিসে, এই কবিস আর এই কবিস নি দুইটাই ফ্রেম হইয়া লাগছে গে মোবাইলে আলতু ফালতু কথা হয় দুইটা ফ্রেম হইয়া লাগছে। এই দুইটারে গাটলার মধ্যে নিয়া, গাটের মধ্যে নিয়া হানি দা ভিজাইয়া সাবান গায়ে লাগাইয়া দুইটার ফ্রেম দিয়া গাটলার মধ্যে ফালাইয়া কটা কষা দে দিত নি না দিত না, আরো জোরে কোন দিত নি না দিত না দিত। এখানেই শেষ না, এরপরে সিফাই যা ফুটা ফুটা খুঁড়া ফানি বার করে। আল্লাহ যদি কইতো ইদায় সুদ খাইবে, ইদায় গুস খাইবে, ইদারে গাতলার মধ্যে ফালাইয়া কষাই দিয়া সিফাই যা ফুটা ফুটা খুঁড়া রক্ত বার কর, হরতো নি না হরতো না। এরপরে কাপড়টারে প্রখর রুদ্রের মধ্যে গুছাইয়া রাখে, সূর্যের তাপ লাইয়া ফানি সব বাষ্প হইয়া যায়, আমরা ওই কাপড়টা শুকাইয়া গেছে গা। যদি আল্লাহ কইতো এ যে গুনাহ করছে এর সিফাই দিয়া রক্ত বার কইরা রুইদের মধ্যে দাঁড় করাইয়া দে, এর শরীরের রক্ত এর সামনের মধ্যে শুকাইয়া যাও, করতো নি না করতো না। এখানে শেষ না, এরপরে কাপড়টা শুকানোর পরে ইস্তারির বক্সের ভিতরে কারেন্টের হিট ঢুকাইয়া ইস্তারি দিয়া ঠেলতে থাকে। আমার ভাই, যদি আল্লাহ হইতো এই খবিস আর খবিস নি দুইটাই মিলিয়া জিনা হইয়া লেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, ইজরে গাটলার মধ্যে ফালাইয়া কষা দিয়া এর ফলে সিফাই দিয়া ফুটা ফুটা কইরা রক্ত বার কইরা এর ফলে রুইদের মধ্যে দাঁড় করাইয়া এর শরীরের রক্ত এর সামড়াতে শুকানোর পরে এই আমার ভাই, কাপড়ের ময়লা দূর করতে আমরা কাপড় যেই কষ্ট দিই, আমরার ময়লা গুনাহকে দূর করতে আল্লাহ এত কষ্ট দেয় না। এখন বলেন কাপড় রে এতগুলি কষ্ট দেওয়ার পরে কাপড়টা কি ময়লা কাপড় রয়েছে না সাবের কাপড় রয়েছে? সাবের কাপড় হয়ে গেছে রে আমার ভাই। এ দুনিয়ার ইবাদত কেমন ভাবে আমি আল্লাহ দেখতেছি রে, তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছো, এইবারে আমি আল্লাহ তোমাকে একটার পর একটা বিপদ দেই দেই, এই বিপদ দিয়া তোমার পাহাড় পরিমাণ গুনাগুলি মাফ করিয়া তোমারও আমি আল্লাহ সাহেব লোক বানাইতে চাই। আরে কেমন সাহেব লোক, যার জন্য দুদকের আগুন হারাম হইয়া যাক। আমার ভাই, এই হলো একটা লাভ শুনতে পাইলাম, দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেন এর একটা লাভ পাইলাম, ঠিক না বে? ঠিক। আর একটা লাভ কইতা আলা মুকাম, আবার মুকামে কেদিম দিয়া জায়গা। এই ইমানদার, আমি আল্লাহ তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি, ও ইমানদার দেখ কেন পরীক্ষা করি রে, আলা মুকাম আবার মুকামে কেরিম দিয়া জায়গা, তোমার পজিশন সুকু বাড়াইয়া দিব, তোমার পজিশন বাড়াইয়া দিব, মর্যাদা বাড়াইব। এখানে একখান প্রশ্নেরও উত্তর হয়, প্রশ্ন হইল আল্লাহ বিপদ দেয় গুনাহ মাফ করার লাগে, আর আগে বলেইছি যে যত আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারবে যত বেশি তার উপর তত কঠিন পরীক্ষা হইব। তাইলে গুনাহ মাফ যদি হয় তাইলে নেককার যে আল্লাহ দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা কেন করে? ও ভাই, বদকার গুনাহগার তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করে গুনাহ মাফ করার জন্য, আর নেককারকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করে মর্যাদা বাড়াইবার জন্য। এখন বুঝাই সে নাই সে না, গুনাগারের দুঃখের পরীক্ষা হয়, গুনাগারের উপর দুঃখ কষ্ট আসে গুনাহ মাফ হওয়ার জন্য, নেককারের উপর দুঃখ কষ্ট আসে মর্যাদা বাড়াইবার জন্য।
আমার ভাই জান, এজন্য আল্লাহ জগতের কোন নবী, কোন রসুল, কোন ওলি, কোন গোস, কোন কুতুব, কোন আল্লাহওয়ালা কেউ রে ছাড়েন নাই, সব রে আল্লাহ দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেছেন। আমরা যে ইমানে কাজ করি, আমার ভাই আমাদেরও দুঃখ কষ্টের অনেক পরীক্ষা চলছে। আমার ভাই এর ভিতর দিয়া মর্যাদা বাড়ায় আল্লাহ। আমার ভাই কোন নবী, কোন রসুল, কোন ওলি, কোন গোস, কোন কুতুব কে আল্লাহ ছাড়েন নাই, দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেছেন। বিশেষ করে আল্লাহর এক নবী, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেছিলেন। আমার ভাইজান, দুঃখ কষ্ট দিয়া অনেকগুলি পরীক্ষা করেছিলেন। কেন পরীক্ষা করেছিলেন? খলিলের মর্যাদা বাড়াইবার জন্য। সেই কথাটা আল্লাহ একখান আয়াতে আলোচনা করেছে। ওয়াইদিবু তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহু ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ আমার ভাই আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এ বিশ্ববাসী রে, আমি আল্লাহ আমার খলিলকে দুঃখ কষ্ট দিয়া অনেকগুলি পরীক্ষা করেছিলাম। এতগুলি পরীক্ষা কেন করেছিলাম? আমার খলিলের মর্যাদা বাড়াইবার জন্য। দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেছিলাম মর্যাদা বাড়াইবার জন্য। আল্লাহ খলিলের দুঃখ কষ্ট দিয়া কি পরীক্ষা করছিলেন আর কি মর্যাদা বাড়াইছিলেন? একলা বা দুইলা পরীক্ষার কথা হইতাম না। আমার ভাই জান, আল্লাহর খলিলের জন্মস্থান ছিল ইরাকে। দিনের দাওয়াত দিলেন অনেক বছর পর্যন্ত, ইমান কেউ গ্রহণ করে নাই, মাত্র দুইজন ব্যক্তি, একজন হলেন ওনার বিবি সারা, আরেকজন হলেন হযরত ওনার বাগনা হযরত লূত আলাইহিস সালাতু সালাম। আবার ভাই যা, এরা তো ইমান গ্রহণ করে নাই, উল্টা আল্লাহর খলিলকে দুনিয়ার জীবন থেকে উঠাইয়া দেওয়ার জন্য এরা পদক্ষেপ নিল, নির্মমভাবে হত্যা করে দিল। ভাই বিরাট বড় গর্ত জ্বালাইছে, গর্ত খুঁজ দিয়া গর্ত খনন করে সেই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। এখন আল্লাহর খলিলকে উলঙ্গ কুইরা আগুনের গর্তের মধ্যে নিক্ষেপ করিয়া দিল। নাউযুবিল্লাহি মিন যালিক, এরা চিন্তা করলো দাও দাও করে গর্তের মধ্যে আগুন জ্বলতেছে, একটা মানুষকে যদি শক্তি প্রয়োগ কইরা আমরা আগুনে ফালাইতে চাই, সে যদি শক্তি প্রয়োগ কইরা একটা উস্কি মাইরা দেয়, ওই তো পারে বেড়া না হইরা আমরাও হইরা যাইতে পারি, সম্ভাবনা আছে না? আছে না। এজন্য করছে কি, সেই গর্তের পাশে, আগুনের গর্তের পাশে একটা চক্রি বানাইল। এই চক্রিটা এমন, এটার নিচে তিন জাতের রশি আছে। একটা রশি হলো লোকটাকে চক্রিতে উঠাইয়া রশির দুইটা টান দিলে রশিটা উপরে উঠবে, আরেকটা রশি চক্রিটা উপরে উঠবে, আরেকটা রশি এমন আছে এটার দুইটা টান দিলে এখন চক্রিটা নিচে নামবে, আরেকটা রশি বিপজ্জনক চক্রিটা উপরে উঠার পরে ওই বিপজ্জনক রশির দুইটা টান দিলে চক্রির মানুষটা শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্তের মধ্যে পৌঁছিয়া যাবে। এমন ডিজাইনের চক্রিতে আল্লাহর খলিলকে উঠাইয়া রশির দুইটা টান দিছে, চক্রিটা উপরে উঠছে, এখন বিপজ্জনক রশিতে হাত লাগাইছে, লাগাইয়া কয়, ও ইব্রাহিম তোমারে বড় মায়া লাগতেছে, কারণ তুমি আমাদের দেশেরই একজন ব্যক্তি, কেউ চাষা লাগো, কেউ বাতি জ্বালাগো, কেউ বাই লাগো, তোমারই ভাবে আগুন দিয়া ফুরাই লিতাম, আমরার বড় মায়া লাগতাছে, এখন তোমার এমন ভাবে জ্বালাইয়া দিতাম, দেখো এখনো সময় ভালো আছে, তুমি চক্রির উপর থেকে যদি বইলা নাও আর ইমানের দাওয়াত দিতাম না, তাইলে
তোমারই আমরা বিপজ্জনক রসিদ দুইটা থাম দিতাম না, যেই রসিদ দুইটা থাম দিলি চক্রিটা নিছিলাম বে, সেই রসিদ দুইটা থাম দিব চক্রিটা নিছিলাম বে, তোমার জীবন রক্ষা হবে, শুধু জীবন নয় আমরা তোমাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাই দিব। ও এরকম একটা সাজ যদি বাঙালি হইত রে বাবা রে বাবা, প্রধানমন্ত্রী বার যে সঙ্গ যে ওয়াইফ ইসলাম আইডা দুইটা থাকে গো নাম ছাড়া জীবন, ঠিক না বে? ঠিক বাবা রে বাবা। আমার ভাই জান যদি কো না শক্তি থেকে ইমানের দাওয়া তুই দিবে, তাইলে বিপজ্জনক রশির মধ্যে হাত লাগানো আছে টান থামাইরা দিব, আর মুহূর্তের ভিতরে সেই শক্তি থেকে উড়া দিয়া শূন্য স্থানে আগুনের গর্তে পৌঁছিয়া দাও দাও করে আগুন তোমাকে জ্বালাইয়া রং বানাইয়া দিব সালি বানে। আমার ভাই যা সাধারণ পরীক্ষা না জীবন মরণ পরীক্ষা, জীবন মরণ পরীক্ষা, শুধু জীবন মরণ নয় ইমানের দাওয়াত দিতে হলে আগুনে পুরা আমরণ, আর ইমানের দাওয়াত ছাড়তে পারলে প্রধানমন্ত্রীওয়ালা জীবন, ঠিক না বেটি? আগুনে পুরা আমরণ প্রধানমন্ত্রীওয়ালা জীবন। আল্লাহু আকবার। আল্লাহ খলিল এই কঠিন পরীক্ষায় ফেল করলেন নাহাস, ফাআতাম মাগুন। এ দুনিয়ার মানুষ আমার খলিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হইলেন রে আমার ভাই। আল্লাহর খলিল কোন উত্তরটুকু দিলেন আমার ভাই যারে ইতিহাস ওলায় ধরে তুলেছেন খলিলের উত্তরটুকু। আল্লাহর খলিল বললেন, এ জালিমের দলেরারে তোমরা আমাকে আগুনে পুড়ায় দেওয়ার ভয় দেখাইতেছো রে, তোদের যদি মনে চাজ আমাকে আগুন দিয়া ফুরাইয়া দিবে, তোদের যদি মনে চাজ আমাকে শক্তি থেকে নামাইয়া করাত দিয়া দুই টুকরা করে দিবে, তোদের যদি মনে চায় আমার কলিজাটা বাকির করে তোমাদের দাগ দিয়া সাবাইয়া সাবাইয়া আমার কলিজারে শেষ করিয়া দিবে, যা তোদের মনে চায় করতে পারে পারো রে, কিন্তু জানিয়া রাখ আমি আল্লাহর কলিল কোনোদিন নো ইমানের দাওয়াত ছাড়তে রাজি না। পরীক্ষায় ফেল নাফাস, এমন দাঁত ভাঙ্গা উত্তর। আমার ভাই পরীক্ষায় পাস করলে মর্যাদা কমবে না বাড়বে? বাড়বে, মর্যাদা বাইরা গেছে। কি বাড়লো? এখন তো এরা বিপজ্জনক রশির মধ্যে হাত লাগাইছে টান দিবে, এমন মুহূর্তে আল্লাহ আগুনকে আদেশ করে দিলেন, ইয়া নারু কুনি বারুদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আগুন যেই খোদা তোমাকে সৃষ্টি করেছে, যেই খোদা তোমার মালিক, আমি আল্লাহ, ও আগুন রে তোমারে নির্দেশ করলাম, আগুন রে আগুন আমার খলিল তোমার মধ্যে, আমার খলিলের দেহ আগুন রে তোমার মধ্যে পৌঁছার আগে আগে, আগুন রে তুই ইয়ার কন্ডিশন বনিয়া যা। আমার ভাই ওরা বিপজ্জনক রশিদ ধরে থাম দিছে রে আমার ভাই যারে, আল্লাহর খলিলের দেহ কানি আগুনে পৌঁছার আগে আগে আগুনটা হয়ে গেল ইয়ার কন্ডিশন, আগুনের গর্ত হয়ে গেল ফুলের বাগা। আমার ভাই মর্যাদা আগের জায়গা চলছে না বাড়ছে? সাধারণ বাড়া না অসাধারণ বাড়া, যার জন্য আগুন হয়ে যায় এয়ার কন্ডিশন, আগুনের গর্ত হয়ে যায় ফুলের বাগান। আমার ভাই শুধু এয়ার কন্ডিশন আর শুধু ফুলের বাগান নয়, ও দুনিয়াবাসীর এয়ার কন্ডিশন বাতাস, ইরাক কেন রে পৃথিবীর বুকে এত স্বাদের বাতাস কোথাও নাই, ফুলের বাগান বাতাস, আগুন হয়ে গেল এয়ার কন্ডিশনই বাতাস, গর্ত হয়ে গেল ফুলের বাগান, এমন ফুলের পার্ক এমন ফুলের বাগান রে। ও দুনিয়ার মানুষ ইরাক তো দূরের কথা রে, পৃথিবীর বুকে এত সুন্দর ফুলের বাগান আর কোথাও না।
আমার ভাই এখন কয়েকটা তামসাগি কৌতুক করার জন্যে, একটু মজাক করার জন্যে চারিপাশটায় মাথা একটু আগাইছে, মাথা নিচ মুখা দিয়া কৌতুক করত, হয়তো ইব্রাহিম রে ইল্লাল্লাহ কেমন লাগে, এখন বুঝতো দেখি আর ইল্লাল্লাহ হইতিনি ইল্লিল্লাহ, এইরকম কৌতুক করার জন্যে কয়েকটায় মাথা বাড়াইছে, মাথা বাড়াইয়া দেখে আরে কি ব্যাপার রে, এখানে তো আগুন নাই, এখানে তো এয়ার কন্ডিশন, আগুনের গর্তও নাই, এটা তো ফুলের বাগান, শুধু এয়ার কন্ডিশন আর শুধু ফুলের বাগানই নয় রে, এমন মজার বাতাস ইরাক কেন পৃথিবীর বুকে কোথাও নাই, এত সুন্দর ফুলের বাগান ইরাক কেন পৃথিবীর বুকে কোথাও না। আমার ভাই এরা কয়ে তাইলে দর্শক আনার দরকার, গবেষক আনার দরকার, গবেষক দিয়া গবেষণা করার দরকার, করলামটা কি হইলটা কি গবেষণা করে বাহির করতে হবে, গবেষক আনতে বেশি সময় লাগবে না, এখানে দর্শক লক্ষ লক্ষ দর্শক, এখান থেকে গবেষক আনতে 5-7 মিনিটের ব্যাপার, এরা গবেষকের জন্যে গেছে, গবেষক আনব এর ভিতরে, এখানে এই গর্তের ভিতরে ফুলের বাগানে ঘটনার একটা বৈঠক আছে, সুবহানাল্লাহ, কি ঘটনা, আল্লাহর খলিলের মন খান বড় বেজা, আল্লাহ জিজ্ঞেস করলেন খলিল দে আমি আগুন দিয়ে বানাইলাম এয়ার কন্ডিশন, গর্তরে বানাইলাম ফুলের বাগান, কিন্তু আমার খলিল তোমার মন খান বেজার কেন রে, মন খান ক্ষুণ্ণ কেন রে, আল্লাহর খলিল বললেন ও মাওলানা তুমি ইয়ার কন্ডিশন বানাইছো, গর্তরে ফুলের বাগান বানাইছো, এটা তোমার ব্যাপার, আগুন রে তুমি কি করবে, আগুনের গর্তরে কি করবে, এটা তোমার ব্যাপার রে মৌলা, আমার কান ব্যাপার হইল আমি না তোমার খলিল, আমার এই উলঙ্গ কইরা নিক্ষেপ করেছে, এই মুহূর্তে 5-7 জনে আমার লজ্জাস্থান দিয়ে কেড়েছে, এখন তো শত শত হাজার হাজার মানুষ আসবে, আইসা আমার লজ্জাস্থান দেখবে, ও আমার আল্লাহ রে আমি না তোমার খলিল, দুশ্মনেরা লজ্জাস্থান দেখবো আমি না তোমার খলিল, এজন্যে মন খান বড় বেজা, আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে ডাক দিলেন, এ জিব্রাইল জলদি করে দেন, দর্শক আর গবেষক আসার আগে আগে, ও জিব্রাইল আমার খলিলের কাফরের ব্যবস্থা করিতে হইব, জিব্রাইল বলেন আল্লাহ তোমার খলিলের কাফরের ব্যবস্থা আমি জিব্রাইলে করতাম, কোন মার্কেটে যাইব, ইরাকের মার্কেটে না ইরানের মার্কেটে যাইব না লন্ডন আমেরিকার মার্কেটে, আল্লাহ বলেন জিব্রাইল রে আজকে আমার খলিলকে ইরাক ইরান লন্ডন আমেরিকার মার্কেটের কাফর দিব না রে, এ জিব্রাইল জলদি করবে, দর্শকের দল আর গবেষকের দল আসার আগে আগে, ও জিব্রাইল আমার জান্নাতে যারে জান্নাতি মার্কেট থেকে কাফরা নিয়া আমার খলিলকে পরিধান করাইতে হইব, আমার ভাই জিব্রাইলে এত জলদি ফারেনি না ফারে না, আমার ভাই যা আমরা নবী আল্লাহর হাবিব জিব্রাইলকে একবার জিজ্ঞাসা করছিলেন, ও জিব্রাইল তুমি তো আল্লাহর আদেশ খুব দ্রুত পালন করতে পারো, তথাপিও আল্লাহর কোন আদেশ পালন করতে তোমার কি কোনো কষ্ট হয়েছে নি, জিব্রাইল বললেন ও আল্লাহর হাবিব আমি আল্লাহর আদেশ দ্রুত পালন করতে পারি, কষ্ট হয় না, তবে সাতটা আদেশ পালন করতে আমি জিব্রাইলেরও কষ্ট হয়েছিল, তোর মধ্যে একটা হলো দর্শক আর গবেষক আসার আগে আগে জান্নাত থেকে কাফরা নিয়া গর্তের ভিতরে আল্লাহর খলিলকে জান্নাতি কাফর পরিধান করাইতে, সেই দিন আমি জিব্রাইলের পর্যন্ত কষ্ট হয়েছে, আমার ভাই এখন দর্শক আর গবেষক আইসে আগে যে চারিপাশটায় যে ইচ্ছা গেছিল ওরাও আইসে, আইসা মাথা নিচ মুখায় দেখো আরে ব্যাপার ইটা আবার কি হইল, গর্ত তো ফুলের বাগান হইল, আগুন তো এয়ার কন্ডিশন হইল, বুঝলাম একটু আগুন ব্যাডারে লেংটা দেখে গেলাম, এখনই মুহূর্তের ভিতরে তার গায়ে কাফরাইল কই থেকে, শুধু কাফরই নয় এত সুন্দর কাফড় গর্তের উপর থেকে ভিতরের কাফড় দেখা যায়, এটা জান্নাতি কাফড় না, যে জিলিক মারতাছে তার চমক সারাদা গর্তকে রোশনি করে নিয়েছে, এমন চমক মারতাছে কাফড়, কই বুঝতে পারলাম না রে, করলাম নাকি আর হইল নাকি,
আগুনের গর্তে ফালাইলাম, হইল বাগান উলঙ্গ কইরা ফালাইলাম, এত সুন্দর কাপড় তার গায়ে আসলো কই থেকে? ভাই মর্যাদা আগের জায়গায় রইছে না বাইরে গেছে? কতবার আবারছি, আগুন হয়ে গেছে, এয়ার কন্ডিশন গর্ত হয়ে গেছে, ফুলের বাগান, দুনিয়ার কাফর ফুলিয়া উলঙ্গ কর্ম, জান্নাতি কাফর ফরিদান করাই না। মর্যাদা আগের জায়গায় রইছে না বাইরে গেছে? বাইরে গেছে। একটা পরীক্ষার কথা হইলাম, আর একটা পরীক্ষার কথা হইতাম নি। ও ভাই সারা রাত কইল তো শেষ হইত না ভাই যান। এখন আল্লাহর আদেশ হইল, ও আমার ইব্রাহিম, তুমি তোমার মুমিন উম্মত সহকারে এই ইরাকটাকে, তোমার জন্মস্থানটাকে জীবনের মতো সারিয়া তুমি চলে যাও ফিলিস্তিনের কেনান নগরী পাহাড়ি এলাকায়, আর জীবনে জন্মস্থানে আসতে পারবে না। এটা কঠিন পরীক্ষা নি না? কঠিন পরীক্ষা না? আমি যদি কই আপনার লন্ডন ভাড়ায় দিমু, ফনসারও দিমু, বিসাও দিমু, লিকেলও হইয়া দিমু, 5 লাখ টাকা মাসে বেতন হইবে, ইজাত ব্যবস্থাও হইয়া দিমু, শর্ত হইল একলা মরলে তো লাশটাও দেশ হইতে হত না। ইজাত লন্ডন যাইবার লাগি বঞ্চিত পার মানুষ কেউ রাজি হইবেনি, দেশেও যাইতে পারতাম না। বিদেশ মানুষ যা কেন? বিদেশ থেকে তাকাই না, বিদেশে সুখী হওয়ার জন্যে না, দেশে দেশে সুখী হওয়ার জন্য। কঠিন পরীক্ষা শুরু হইল, আল্লাহর কলিল রওনা হইয়া গেলেন, কিন্তু যাইবেন যে ফিলিস্তিনে মাঝখানে একটা দেশ আছে, এই দেশটা পাড়ি দিয়া যাইতে হবে। এই দেশের রাষ্ট্রপ্রধান এত বড় জালিম, এর একদল বাহিনী আছে, ওরা শুধু সুন্দরী মহিলা তালাশ করে, তালাশ করে রাষ্ট্রপ্রধানকে নিয়ে দে, এ জোরপূর্বক দর্শন করে, নাউজুবিল্লাহ মিন যা। সেই দেশে একটা মহিলা, নাম তার হাজেরা, আমার ভাই কুমারী মহিলা, বিয়া শাদি হয় নাই, তিনি আল্লাহর খলিলের নাম শুনে গুণগান শুনে, সেই দেশের একটা মহিলা আল্লাহর খলিলকে না দেখা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা শান্তি পান না, কোথাও যাইয়া দুশ্মন বাহিনী, খুব সুন্দরী মহিলা, দেশ সেরা সুন্দরী, দুশ্মনরা লাগাল পাইছে, এমনকি জঙ্গলায় গেছেন বাঁচতে পারেন নাই, এমনকি নদীতে জাপ দিয়েছেন বাঁচতে পারেন নাই, শেষ পর্যন্ত দুশ্মন বাহিনীরা পাকড়াও করে রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে গেছে। এ দেখে আমার, হ্যাঁ এত সুন্দরী, এতদিন তারা লাগাল ফাঁস না, আচ্ছা ঠিক আছে, আমার ভাই এ হাত বাড়াইছে, এই লম্বা চোড়া ঘটনা বলার সময় নাই, হাজেরার গায়ে হাত লাগাইবি, হাতটা একেবারে স্টিল হয়ে গেছে, এই কনিতে একটা জোড়া আছে, কবজাতে একটা জোড়া আছে, আঙ্গুলের মধ্যে কতটা জোড়া আছে, আমার ভাই একটা জোড়া আর বাঁকা করতে পারে না, এটাও বাঁকা হয় না, কবজিও বাঁকা হয় না, একটা আঙ্গুলও বাঁকা করতে পারে না, এই জাতের আড্ডা কোনো বেডায় বেডির বুঝতে হরতাম, আমার ভাই এত বেকার। এখন কয় হাজেরা গো আমারে মাফ করে দিলাও, আমি আর ইতা করতাম না, তুই তো আমার সাথে কুস্তা করতেও পারবে ওই না, জগতের কোন বেদির সাথে আর কুস্তা করতে পারতে না, ওয়াদা হল ওয়াদা করলাম, তবা করলাম, আর ইতা করতাম না, আত্মা স্বাভাবিক হয়েছে। একই লুপ সমালতে পারে, এর অভ্যাস তো খারাপ, কি সুন্দর বেদি হয়েছে, আবার হাত বাড়াইছে, আবার এইরকম হয়েছে, এইবারে তিনবার এইরকম হয়েছে, তিনবারের পরে হয়ে বুজ্জালাইছে রে, তোরা সুন্দরী মহিলা অঞ্চল ঠিকই আছে, বুজ্জা শুনিয়া সানবি, এটা তো মানুষ না বে, এটা তো ফেরত নি, জিন্দাতি লিয়েছ, বাস্তবে কি জিন্দাতি ফেরত নি না আল্লাহ বলি আল্লাহ কয়টা জেলের বৃত্তে বই রাখত, এখন হাজার আর সু কইছে জেলের বৃত্তে, খানেরও চিন্তা নাই, এবাদতেরও চিন্তা নাই, নীরবে বৈশা বৈশা দাঁড়াইয়া এবাদত বন্দিগি করতেছেন, টাইমে টাইমে খাবার আইতেছে ওনার কাছে, জেলে বৈশা বৈশা এখন আর শান্তি ভয় নাই, এখন আর জ্বালা নাই, আমার ভাই জান এই দেশ দিয়া ফাড়ি দিবেন, আমার ভাই আল্লাহর খলিল বিবি সারাকে নিয়া, ওনারও কোনো বাচ্চা হাচ্চা হয় নাই, ইনিও সুন্দরী মহিলা, আল্লাহর খলিল ভয় পাইতেছেন, দুশ্মন বাহিনী লাগাল ভাই, আল্লাহর তো আদেশ হইল মুমিন উম্মত লইয়া যাইতে হইব, মুমিন উম্মত আল্লাহর খলিলে জানেন দুইজন, একজন বিবি আর একজন হলেন বাগনা, এই পর্যন্তই জানেন মুমিন উম্মত মাত্র দুইজন, আসলে এই মাঝখানের দেশের বৃত্তে যে মুমিন উম্মত আর একজন আছে
আছে, এটার কথা তো আল্লাহর হলিলেও জানেন না, তারও নিয়ে যাইতে হবে। এটার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। দুশ্মন বাহিনী ভয় পাইতেছেন, যেখানে ভয় ছিল সেখানেই দুশ্মন বাহিনী লাগাল পাইছে। সারাকে খলিলুল্লাহর বিবি সারাকে লইয়া যাওয়া শুরু করছে, আল্লাহর খলিল দাঁড়াই গেলেন নমাজও, আর তো কিছু করার আমার ভাই সারা রে দীক্ষা রাষ্ট্রপ্রধান খুব খুশি হয়েছে, ও দারুণ মহিলা লিয়েছ রে আমার ভাই, সাদেরার সাথে যেই ঘটনা ঘটছিল সারার সাথেও সেই ঘটনা ঘটছে। কিংবা হাজারার গায়ে যেমন ভাবে স্পর্শ করতে পারে নাই, আঙ্গুলের মাথাও লাগাইতে পারে নাই, সারার গায়েও লাগাইতে পারে নাই, কয় আগের থেকে জেলের যে রুমে রাখছিলে ইদারও সেই রুমে রেখে দে, দুই দুই ফেরত নেই আমার ভাই। এখন সারা গেলেন এই রুমে গিয়া দেখেন এক মহিলা, দুনো মহিলায় পরিচয় হইল, আল্লাহ আকবার, দুনোজনেরই আফসোস হইল, আহ যদি আল্লাহর হলিলের কাছে যাইতে পারতাম। দুনোজনে কথাবার্তা হইয়া পরিচয় খালি শেষ হইছে এই মুহূর্তে রাষ্ট্রপ্রধানের মাথাত জালিমের মাথাত আল্লাহ দিছেন ঢুকাইয়া, ইয়ে হয় এই দুই মহিলাকে জিন দুইটারে জেলের ভিতরে একটা রুম রুম একটা বেকার করে তুই দিছি, এই রুমটা আমরা এইভাবে রাখতাম কেনে আর খাবার দিতাম কেনে, এটি তো জিন জাতি, দরজা খুলতে দুটা চাইলেন আমার ভাই, দিশে দরজা খুলে সাইরা দুজন আল্লাহর খলিলের কাছে যায় দেখেন আল্লাহর খলিল এখনো নমাজে দাঁড়ানোই আছে। সুবহানাল্লাহ আমার ভাই, কতক্ষণ পরে সালাম ফিরাইলি, সারা সারা ঘটনা বললেন, মুমিন উম্মত লইয়া যাইতেইব এই দেশের জেলের ভিতরে মুমিন উম্মত আর এক মহিলা, আল্লাহ সেই ব্যবস্থা করেছেন, আর আমরা দুজনের গায়ে হাত লাগাইতে পারে নাই, আল্লাহর খলিল রওনা দিলেন। আমার ভাই আপনার বেগম বিশ্বস্ত, বিশ্বস্ত বেগমে যদি এইরকম একটা বিপদ পড়ে আর আয়েশা যদি আপনার কয় আমার গায়ে হাত লাগাইতে পারছে না জালিমে, আপনি আপনার বিশ্বস্ত বেগমকে বিশ্বাস করবেন? তথাপিও ভিতরে একটু গোতাই বনি না গোতাইতো না, না জানি কোন হারবার হইয়া দিছে, ঠিক না বেঠি? আল্লাহ খলিলুল্লাহর কাছে ওহী নাযিল করে দিলেন, এ আমার খলিল তোমার বিবি সারা যা বলেছে সব সত্য বলেছে, হাজারার গায়েও স্পর্শ করতে পারে নাই, সারার গায়েও স্পর্শ করতে পারে না। আমার ভাই মনে সন্দেহ ঢুকিছে, দুজন সেখানে গেলেন, আমার ভাই ফিলিস্তিনির কেনান নগরীতে গেলেন, এই পরীক্ষায় ফাঁস করলেন, আমার ভাই এখন সারাই পরামর্শ দে হাজারারে আপনি বিয়া হয়ে গেলেন, কেমন বেগম? জগতের কোন স্বামীর স্ত্রী কোন বেগমে জামাইরি হতা হইব নি যে বিয়ার একটা হইলে লাও, তিনি হইতেছেন বিয়া হইলে নাই, কারণ আমার থেকে তো কোনো বাচ্চা হয় না, তার থেকে আল্লাহ আমরা একটা বাচ্চা দিতে পারে, আর আমরার কুলো আইছে হাজেরা, হাজেরার তো আমরা বিয়া দিতেইব, আমরা নো গার্জেন, হাজেরার মতো উপযুক্ত একটা স্বামী হই থেকে হইতাম, এর থেকে আপনি বিয়া হইলে নাই, নবী বিয়া করে লইলা, আমার ভাই বেগমের কথা শুই না বিয়া করে, এখন বিবি একজন না দুইজন, আল্লাহ আকবার, এই পরীক্ষায় উত্তীর্ণ, এবারে আল্লাহর হলিল আল্লাহর কাছে একটা দোয়া করলেন, ইন্নি দাগিবুন ইলা রব্বি সাইয়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও মৌলানে এতদিন বিবি ছিল বেগম ছিল একজন, এখন আমার বেগম দুইজন, বাচ্চা নাই একটাও মৌলারে, এই দুই বিবির মধ্যে যার কুলে তোমার মানসা হয় আমার একটা সুসন্তান দান করো, বাবাসার নাহু বিগুলা মিন হালিম, আল্লাহ সুসংবাদ দিলেন এরে আমার খলিল তোমার দ্বিতীয় বিবি হাজেরার কুলে আমি আল্লাহ ইসমাইলের সুসংবাদ দান করিলাম। আমার ভাই ছেলে হইছে কত আদরের ছেলে, না না ওয়া না ওয়া না হইতে হইতে হইছে কত মহব্বতের, কত আদরের সন্তান, কত আদরের ছেলে, এখন আল্লাহর উদ্দেশ্য হইল এতদিন তোমার উপর পরীক্ষা হলাম খলিল, সব পরীক্ষায় টিকছো, এখন দেখলে তোমার ফুলার উপরে বিপদ দিয়া তুমি হৎকার টিকতে পারতে পার, ও আমার খলিল আমার জিব্রাইল যাইতেছে, তোমার ছেলে আর ছেলের মা হাজেরা এবং তুমি
তোমরা বনবাস যাইতে হবে মরুভূমিতে। তখন সময়ে সবচাইতে বড় মরুভূমি ছিল আরব নামের মরুভূমি, মক্কা মদিনা কিচ্ছুই ছিল না, শত শত হাজার মাইল দিয়া মরুভূমি আর মরুভূমি, মাঝখানে হাতুড়ি দুইটা পাহাড় সফা আর মারওয়া। এই মাঝখানে হাতুড়ি পাহাড়ের দুইটা পাহাড়ের মাঝখানে জিব্রাইল নিয়া কয়, এখানে ওই আল্লাহর আদেশ হয়েছে। খলিলুল্লাহ মনে মনে ভয় ফাসলেন, আরব নামের মরুভূমিটা ছাড়া অন্য মরুভূমি হইলে ভালো হইতো আমার ভাই, কিন্তু যেনার ভয় করছিলেন বেশি সেখানে নেই, রাইখা দিল আল্লাহর খলিল তথাপি ও রাজি, আল্লাহর আদেশ পালন করতে হবে, পরীক্ষায় ফেল না পাস। আমার মাই খলিলুল্লাহর মনে আসছে আল্লাহর আদেশ পালন করছি, বাচ্চাটি খাইতে হবে, শত মাইল হাজার মাইল হাইটা যদি পানির ব্যবস্থা করতে হয়, দুইটা কলস লইব পানির ব্যবস্থা করব, কাঁধে খুঁজা পানি আনব, একটা যখন শেষ হয়ে যাব ইটা লইয়া রানা হয়ে যাব। এইভাবে মনে বিভিন্ন কথা উঠতেছে, খলিলুল্লাহর বাচ্চারে টিকাইতে হবে, অথচ আল্লাহ মানুষের মনের খবরও জানেন নি না জানেন। আমি আল্লাহ তোমার মনের ভিতরে কোন কথা উদয় হয়েছে, গুনার কথা না ইবাদতের কথা, আমি আল্লাহ সেইটাও জানি। হলিলুল্লাহ মনে মনে অঙ্ক করতেছেন পানির ব্যবস্থা করবেন, সঙ্গে সঙ্গে পরীক্ষা আরেকটা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, হইতে না হইতে, হে আমার খলিল, এবারে আমি আল্লাহর আদেশ, এই মুহূর্তের ভিতরে তোমার বিবি আর তোমার বাচ্চাকে এমন মরুভূমিতে রাখিয়া আমার খলিল দেই, তুমি কিন্তু এখান থেকে চলিয়া যাইতে হইব। আমার ভাই, আমরা যদি বনশিপার কোন বেডারে যদি আল্লাহ যাতে একটা পরীক্ষা করে পুরা বনশিপাবাসী রে, যে তোমরা কার কার সাহস আছে একলা ফুলারে বনশিপার আওয়ারের মাঝখানে না রাত কেলা রে কেনথেন, এটা মরুভূমিও না, রাত পাইলি মানুষ পাওয়া যাইব, পশু পঙ্খী আছে, ফানি আছে, এরপরে কি সম্ভব? ছোট বাচ্চার রাখা আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ এমন পরীক্ষা করিও না, যেই পরীক্ষায় পারতাম না গো আল্লাহ, এমন পরীক্ষা তুমি আল্লাহ করিও না। আল্লাহর খলি রওনা হয়ে গেলে আকাশকে তরা সেনাতে যারা আছে কুনন ফরজন্দ কে আলো খানা মারা আছে কুনন আকাশকে তরা সেনাতে যারা ইসমাইলকে বিসর্জন দিতে রাজি আছি, সবকিছু ছাড়তে রাজি আছি, মৌলারে তোমাকে ছাড়তে রাজি না। এই কথা বলে আল্লাহর খলিল বেগমের সাথেও কোনো কথা নাই রওনা হয়ে গেছেন। বেগম পিছন থেকে ডাকে, স্বামী আমার এমন মরুভূমিতে আমার আর কুলের বাচ্চা ডাকে, রাইকা কোথায় যাচ্ছেন? কোনো কথাও বলেন না। শেষ পর্যন্ত হাজারা পিছন থেকে বলে, স্বামী অন্তত এই কথাটা বলেন, এখন যা করতেছেন এটা কি মন গড়া না আল্লাহ? এই কথাটা শুই না, আল্লাহর খলিল আর চোখের পানি বন্ধ করতে পারেন নাই, ফিরা বিবির দিকে তাকাইলেন, হাজার দিকে তাকাইলেন, চৌকি দিয়া জোর জোর করে পানি পড়তেছে। আল্লাহর খলিল বলেন, এ হাজারা গো, আল্লাহর আদেশ যদি না হইত এমন আদরের কলিজার টুকরাটাকে এমন মরুভূমিতে কিভাবে রাখিয়া যাইতাম? যেমন ভাবে আল্লাহর খলিল তেমন ভাবে ইসমাইলের মা হাজেরা হাজেরা বলে, এ আল্লাহর খলিল, স্বামী আমার, তাইলে চৌকের পানি বন্ধ করেন আর কাঁদিয়েন না, আপনি চলে যান, জি আল্লাহ আপনাকে আদেশ করেছেন এখান থেকে চলে যাওয়ার জন্য, শি আল্লাহ আমার ইসমাইলের জন্য এমন মরুভূমিতে পানির ব্যবস্থা করিব। করছেনি না করছে না, জমজম কুয়ার পানি আমরা আজি ভাইরা বুন্দা লইয়া আয় নি না আয় না। আমার ভাই জান, এতগুলি পরীক্ষা কেন করলাম? ওয়া ইজিবু তালাক ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহু ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন দুরিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিল জালিমিন
ও দুনিয়ার মানুষ, এতগুলি পরীক্ষা আমার খলিলকে করেছিলাম, কেন করেছিলাম রে? আমার খলিলের মর্যাদা বাড়াইবার জন্য। এই হলো আলোচনার দ্বিতীয় পর্যায়ে। ইমান পরীক্ষা আল্লাহ কেন করেন? উদ্দেশ্য হলো লাভবান হওয়ার জন্য। লাভটা কার? একটা লাভ আল্লাহর নয়, লাভ সব কয়টা আমাদের। দুইটা লাভের কথা বললাম, একটা হলো গুনাহ মাফ হইব, আরেকটা হলো মর্যাদা বাড়াইয়া দেওয়া হইব। এখন আসুন আলোচনার তৃতীয় পর্যায়ে, দুই তিন মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এই পরীক্ষায় পাস করে কিভাবে, ফেল করে কিভাবে, পাশে লাভটা কি, ফেইলে ক্ষতিটা কি। প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত রিজাব আছে, প্রথম আয়াতের শেষে দুইটা শব্দ এখনো বাকি রয়েছে। আল্লাহ বলেন ইমানদার, দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি, ওই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে, পাস হইতে হলে তুমি সাবিরিনের অন্তর্ভুক্ত হও, তুমি সবুর করো রে। সবুর করলে দুঃখের পরীক্ষায় পাস। আমার ভাই, এখন প্রথম আয়াতের বাসির শব্দটা বাকি রয়েছে, দ্বিতীয় আয়াত রিজাব রয়েছে, আলোচনার দুইটা ফাঁক ধরেছে। সবুর করলে দুঃখের পরীক্ষায় ফাঁস, সবুর কিভাবে করম দ্বিতীয় আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। সবুর কইরা ফাঁস করতে পারলে লাভটা কি হবে, প্রথম আয়াতের বাসির শব্দতে আল্লাহ আলোচনা করেছেন। আসুন দ্বিতীয় আয়াতে যাই, সবুর কেমনে করম। الذين إذا أصابتهم مصيبة مصيبة قالوا إنا لله إنا لله وإنا إليه راجعون সবুর করো রে। সবুর কেমনে করবে, আপনারা আমার সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অংশটুকু অর্থ বুঝিয়া পড়তে পারলে সবুর হইয়া যা। এই অংশটা বিপদে পড়িয়া যা আসাবা খুব মুসিবা, যখন বিপদে পড়ো বেশি বেশি অর্থ বুঝিয়া এই অংশখান পড়ো। অর্থ বুঝতাম কেমনে, ইন্না লিল্লাহ এক ভাগ, ও ইন্না ইলাইহি রাজিউন আরেক ভাগ, ইন্না লিল্লাহ এক ঘন্টা, ও ইন্না ইলাইহি রাজিউন আরেক ঘন্টা। আসুন আধা মিনিট কইরা সময় দেই, ইন্না লিল্লাহ বেটা বিপদ হইরা কয়, আমি যে বিপদ পড়ছি হয়তো নিজের জানের উপর বিপদ, নয়তো জনের উপর বিপদ, নয়তো ধনের উপর বিপদ। এ এখন হয় জানের উপর বিপদ, দনের উপর বিপদ, জনের উপর বিপদ। আমার দানের মালিক আমি নই, আমার জনের মালিক আমি নই, আমার দনের মালিক আমি নই, এই সব কয়টার আসল মালিক তুমি আল্লাহ। সুতরাং বিপদ তো আমার উপরে আসে নাই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার অবস্থা হলো মরিয়া গুরিয়া তুমি আল্লাহর কাছে যাইতে হইব। এতটুকু কর্তব্য যেও যদি পড়তে পারো রে, তাইলে সবুর হইয়া যায়, দুঃখের পরীক্ষায় পাস। দুরু আয়াত শেষ, প্রথম আয়াতে বাসির একখান শব্দ বাকি রয়েছে, দুঃখের পরীক্ষায় সবুর করিয়া ফাঁস করতে পারলে লাভটা কি হবে। বাসির এর ব্যাখ্যা দুইটা লিখেছেন, একটা হলো তোমার সুসংবাদ আছে, কিসের সুসংবাদ, একটা হলো তোমার এইভাবে যখন মন তারে বুঝাই লিবে টেনশন দূর হইয়া দিব, আর একটা হলো তোমাকে নিমাল বদল দেওয়া হইব। নিমাল বদল কি? বদল মানে ক্ষতিপূরণ, ক্ষতি হয়েছে 1 লাখ, তোমাকে দিব 1 লাখ, এটা হলো বদল। আর নিমাল বদল বলা হয়, বাসিরের ব্যাখ্যায় লেখেছে নিমাল বদল, নিমাল বদল বলা হয়, যা ক্ষতি হয়েছে তার ডাবল তোমাকে দেওয়া হয়েছে, দেওয়া হইব। ক্ষতি হয়েছে 1 লাখ, তোমাকে দিব 2 লাখ, যদি তুমি সবুর করতে পারো। তোমার একটা বাচ্চা নষ্ট হয়েছে, সবুর যদি করতে পারো, ইটার বদলা তোমার আরো 2টা বাচ্চা দান করিব। আর না আমার ভাই, এই দুইখানা আয়াতের উপর কিছু কথা উপস্থাপন করলাম। আমরা মুমিন পরীক্ষার মাঠে আসি, পরীক্ষার হলে আসি, পরীক্ষা যেন দিতে পারি, পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি, সেইভাবে সবক মানিয়া চলার তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।